বাংলার মানুষ, আপনারা শুনেছেন আটটা ট্রেন দিচ্ছে বাংলার সরকার পশ্চিমবঙ্গের বাইরে আটকে থাকা মানুষদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য। অসত্য, মিথ্যা, ঢপ, ভাট এবং গুল, এই পাঁচটা শব্দ বাংলার মানুষ তখনই ব্যবহার করে যখন তারা বিজেপি নেতাদের মুখ থেকে হাঁচি আর কাশি বাদ দিয়ে যে কোনো শব্দ বেরোতে শোনে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজি নয় রাজ্য, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রীর উচিত হবে অবিলম্বে বিভিন্ন ট্রেনের জন্য আবেদন করা এবং বিভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছেন তাদের ফিরিয়ে নিয়ে আসা। কেননা দেখুন, অবশেষে অগত্যা অমিত শাহ বোঝালেন যে তিনি কোয়ারেন্টাইনে নেই। স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি মানুষের এত বিপদ কোথায়? উনি একটা চিঠি দিয়ে বোঝালেন যে উনি কোয়ারেন্টাইনে নেই, কিন্তু দায়িত্ব কার? লকডাউনের কারণে মানুষের যে বিপদ হচ্ছে, পরিযায়ী শ্রমিক সহ অনেকের, ছাত্র বাইরে চিকিৎসা করতে গেছেন, যে আটকে গেছেন, ঘরে ফিরতে হবে, খাদ্য নেই। বাংলার মানুষ, আপনারা শুনেছেন আটটা ট্রেন দিচ্ছে বাংলার সরকার পশ্চিমবঙ্গের বাইরে আটকে থাকা মানুষদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য। ট্রেন দেওয়ার জন্য দীর্ঘদিনের আমাদের এই লড়াই, সংগ্রাম, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমাদের এবং বাংলার সর্বস্তরের সাধারণ মানুষের যে দাবি রাজ্য সরকারকে আমরা করেছি, কেন্দ্র সরকারকে করেছি, তার কিছু কিছু সুফল নিশ্চয়ই আমরা লক্ষ্য করছি। আমি গত পরশু দিন অমিত শাহের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমে জানিয়েছিলাম যে অমিত শাহ বলছে যে পশ্চিমবঙ্গ সরকার ট্রেন নিতে চাইছে, আমরা কি করব? আপনারা পশ্চিমবঙ্গের সরকারকে বলুন যাতে তারা ট্রেন নেয়। পরশুদিন আমার সঙ্গে অমিত শাহজির এই কথা হয়েছে। আমি সংবাদ মাধ্যমকে কথা বলেছিলাম এবং আমার ভিডিও প্রকাশ করেছিলাম। তারপর আমরা জানলাম আটটা ট্রেন বরাদ্দ করা হয়েছে। এই আটটা ট্রেন খুব ভালো কথা, কিন্তু আটটা ট্রেনে সমাপ্ত হবে না সমস্যা। লাখো লাখো বাংলার মজদুর, শ্রমিক, রুগী, ছাত্রছাত্রী বাইরে পড়ে আছে, তাদের কানার জন্য আরো ট্রেনের দাবি করছি এবং সেই ট্রেনকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুষমভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় তার জন্য একটা রণনীতি, একটা পরিকল্পনা তৈরি করার আমি নিশ্চয় দাবি করব। আপনাদেরকে আবার বলছি বাংলার মানুষকে যে আজকে দক্ষিণ ভারতে, বিশেষ করে কেরল, যেখানে করোনার প্রায় শেষ হতে চলেছে, সেখানকার রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে ফোন করছে, ট্রেন দু চারটে কেরলে আবার দিন, দক্ষিণ ভারতে দিন, পশ্চিম ভারতে দিন, ছড়িয়ে ছিটিয়ে এমন করে দিন যাতে তাড়াতাড়ি বেশি মানুষ পশ্চিমবঙ্গে পৌঁছাতে পারে। ট্রেনের কোনো অভাব নেই। আবার বলছি, রেশনে যেমন খাবারের অভাব নেই, সেই খাবার বন্টন করে দেওয়ার সমস্যা, ঠিক একইভাবে ট্রেনের কিন্তু অভাব নেই, সেই ট্রেন নিয়ে মানুষকে পৌঁছে দেওয়ার তৎপরতার অভাব। প্রতিদিন ভারতবর্ষের যে ট্রেনের ক্ষমতা, প্রতিদিন ভারতবর্ষের ট্রেন 2.5 কোটি মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে সক্ষম। তাই পশ্চিমবঙ্গ সরকার, কিছুটা হলেও আপনারা নরম হয়েছেন, আপনারা বুঝতে পারছেন মানুষের দুঃখ দুর্দশা, ভালো লাগছে, কিন্তু আরো বেশি বেশি করে মানুষকে নিয়ে আসার জন্য সচেষ্ট হন। মানুষ খুব দুশ্চিন্তায়, খুব দুরবস্থায়, হতাশ হয়ে দিন কাটাচ্ছে, তারা কান্নাকাটি করছে। তাই তাদের হয়ে আবার বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি, আমরা শুধুমাত্র অ্যাপ চালু করেছিলাম, তাতে প্রায় 2 লক্ষ মানুষ নথিভুক্ত করেছে যারা বাইরে আছে। সেই অ্যাপ পশ্চিমবঙ্গ সরকারকে আমরা পাঠিয়ে দিয়েছি, আমরা বিভিন্ন রাজ্য সেগুলো পাঠাবো, আরো যেগুলো অ্যাপে নাম আসবে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে পাঠাবো, বাইরের রাজ্যকেও পাঠাবো। কেন বলছি একথা? অমিত শাহ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন এবং চিঠি লিখে দাবি করেছেন বাংলার সরকার ট্রেনের জন্য আবেদন জানাচ্ছেন, আমরা তাই জন্য ট্রেন পাঠাতে পারছি না। কত বড় মিথ্যাবাদী হলে এইরকম একটি দল করা যায় এবং দলের নেতা হওয়া যায়? স্বাভাবিকভাবেই তিনি অমিত শাহ তাই এত বড় মিথ্যের অবতারণা করতে পারছেন। প্রথম কথা, এই কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে জানিয়েছে স্পষ্টভাবে যে তারা চায় না পরিযায়ী শ্রমিকরা যে যার রাজ্যে ফিরুক। তাহলে আজকে অমিত শাহ হঠাৎ এত দরদ উতলে উঠলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন যে পরিযায়ী শ্রমিকদের বাংলার সরকার ফেরত নিচ্ছে না। এক, দুই, অমিত শাহ কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েকদিন আগেই কেরালা থেকে শ্রমিকদের ফিরিয়েছে, অন্যান্য রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়েছেন? অমিত শাহ কি জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় আরো 8টি ট্রেনের ব্যবস্থা করছেন প্রায় 1,000 পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে ফেরানোর জন্য? না, তিনি জানেন না। তিন, এই অমিত শাহ, এই নেতৃত্ব চলা কেন্দ্রীয় সরকার, যারা
কয়েকদিন আগে ঘোষণা করলো, আমরা সবাই দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের টিকিটের ভাড়া লাগবে না, কেন্দ্রীয় সরকার 85% দেবে, রাজ্য দেবে 14-15%। কিন্তু আসলে কি দেখা গেল, প্রত্যেক পরিযায়ী শ্রমিককে 500-600 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। না, যারা শুধু বাংলায় আসছেন তারা নয়, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে আরও যে কোনো প্রান্তে যারা যাচ্ছেন তাদের প্রত্যেককেই টিকিট কাটতে হচ্ছে। এই কেন্দ্রীয় সরকারি ঘোষণাটা করার পর আইটি সেল ফেসবুক জুড়ে প্রচার শুরু করে দিল, কেন্দ্র তো 85% দেবে বলেছে, কম কি। সুপ্রিম কোর্টে যখন সুপ্রিম কোর্ট প্রশ্ন করলো কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেলকে, তখন সলিসিটর জেনারেল কি উত্তর দিলেন, যে না, কেন্দ্রীয় সরকার তো এরকম কোনো সিদ্ধান্তই নেয়নি। তাহলে যে কথাটা আপনারা বললেন সংবাদ মাধ্যমে রটানো হলো, আপনাদের আইটি সেল প্রচার করলো, 85% টাকা দেবেন, সেটা কি? তাহলে মানুষকে কেন টাকা দিয়ে ফিরতে হলো? তার মানে আপনারা বিদেশ থেকে বিদেশিদের আনবেন, হাজার হাজার বিদেশিদের আনবেন প্লেনের ভাড়া দিয়ে, আপনারা হাজার হাজার মানুষকে বিদেশ থেকে এনে দেশে করোনা ছড়ানোর ব্যবস্থা করবেন, যেমন আন্তর্জাতিক বিমান এতদিন বন্ধ করেননি, আর পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে তাদের 500-600 টাকা দিয়ে টিকিট কাটাবেন, তাদের থেকে সুপার ফাস্টের ভাড়া নেবেন, স্লিপার ক্লাসের ভাড়া নেবেন, 20 টাকা করে এক্সট্রা চার্জও পর্যন্ত কাটবেন স্পেশাল ট্রেনের জন্য, আর যারা সেই টিকিট কেটে আসতে পারবেন না, যারা হেঁটে আসতে যাবে তাদের সেই ট্রেনের চাকাতে পিষে মারবেন, তারপরে আবার ন্যাকামি করে মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে বলবেন, দিদি কেন পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না? এই নিম্ন রাজনৈতিক, নিম্ন মানের রাজনীতি আর কতদিন চালাবেন বিজেপির বন্ধুরা? আপনাদের কাছে স্পষ্ট করে জানতে চাইছি, মদের দোকান খোলা থেকে শুরু করে সব কিছু নিয়ে আপনাদের রাজ্যের রাজনৈতিক দল আর কেন্দ্রের দ্বিচারিতা আমরা দেখেছি, কোমরবিডিটি নিয়ে আমরা দ্বিচারিতা দেখেছি, আর কত দ্বিচারিতা আপনারা দেখাবেন? স্পষ্ট করে বলতে পারেন বাংলার মানুষকে? ঘরে ফেরার জন্য আকুতি, সরকারের কোনো দায়িত্ব নেই, বিপদটা বাঁধিয়েছে তো দিল্লি, 4 ঘন্টা মাত্র সময় দিয়ে লকডাউন, মাত্র 4 ঘন্টা সময় দিয়ে লকডাউন, কোনোদিন কখনো হয় নাকি? কেউ একটা বলছিলেন যুদ্ধে যাবার আগেও সেনাবাহিনীকে ইচ্ছাতে বেশি সময় দেওয়া হয়, সেখানে মানুষগুলোকে বিপদে ফেলে রেখে লকডাউন যদি করে দেওয়া হলো তাহলে মানুষগুলোকে বাঁচাবার দায়িত্ব কার, খাওয়াবার দায়িত্ব কার, রাখার দায়িত্ব কার? সরকারের নয়। তারা খেতে পারবেন না, থাকতে পারবেন না, থানায় যেতে পারবেন না, পুলিশের কাছে যেতে পারবেন না, রাস্তা গেলে মারধর খাবেন, ট্রেন লাইন ধরে যাবেন, বাড়ি ফেরার আকুতিতে বাধ্য হয়ে ট্রেনে কাটা পড়বেন, ট্রেনে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হলো না, এতদিন ধরে ট্রেন তাদের উপর দিয়ে বেরিয়ে গেল, এ দায়িত্ব তো দিল্লিওয়ালাদের, সেই দায়িত্বটাকে অস্বীকার করবার চেষ্টা করছেন কেন? পরিযায়ী শ্রমিক দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের অনেকাংশেই, সেটা চুপ করে থেকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের রাজ্যের সরকারের অপদার্থতা চূড়ান্ত চূড়ান্ত। গত 1.5-2 মাস ধরে আমরা বলে যাচ্ছি, কবে থেকে বলছি যে যারা পশ্চিমবাংলার লোক সবচাইতে বেশি বাইরে আছেন তাদের নামের লিস্ট কোথায়? এই বিধানসভায় বাজেট অধিবেশনে নির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছিলাম তাদের জন্য রাজ্য সরকার আইডেন্টিটি কার্ড করুক, বিদেশে গেলে যেমন সেখানে ভারতীয় দূতাবাস মিশনের মতন কাজ করে, তারা কে কোথায় কী করছেন, তাহলে আমাদের রাজ্যে যে মানুষগুলো আছেন বাইরে তাদের জন্য একটা মিশন ব্যবস্থা হোক, বাজেটের নির্দিষ্ট প্রস্তাব, সরকার চুপ। আর এই 1.5-2 মাস কে খাচ্ছেন, কে বেঁচে আছেন, কে কী করছেন খোঁজ রাখছেন না, সব রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ চলেছে, অমানুষের মতন জীবন মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। যখন শেষমেশ অনেক আলাপ আলোচনা করার পর ট্রেন তারা ফিরবেন, রাজ্য সরকার পারমিশন পর্যন্ত দিল না, দেবে কি না, কবে দেবে, গাইডলাইন কি, নোডাল অফিসার কে, হেল্পলাইন কোথায়, চুপ। এত অস্বচ্ছতা কেন? গোপনে গোপনে একটা আধটা ট্রেন ছাড়ছেন, ছাড়ছেন না মানে নাকি, কাকে ছাড়ছেন? একমাত্র একমাত্র এতদিন করার পর একটা অ্যাপ চালু করেছেন, যারা নিজের পয়সায় ফিরতে পারবেন বা ফিরতে চাইবেন, তামিলনাড়ু থেকে কলকাতায় 3 জন ফিরবেন, 1 লাখ টাকা খরচ হবে, 50,000 টাকা যে দিতে পারবেন, প্লেনের চাইতে বেশি খরচ। সরকারটা গরিব মানুষের জন্য না, দিল্লি হোক আর রাজ্যই হোক, পরিযায়ীদের জন্য না, যার পয়সা আছে তার জন্য তবু বরঞ্চ পারলে একটু দেখবো, তাও না দেখতে পারলে ভালো হয়, রাজ্যের মধ্যে যারা আটকে আছে তাদেরও দেখবো না। বীরভূমের লোক কলকাতায় এসে আটকে আছেন, দিল্লি লাগে তো রাজ্যের ব্যাপার, দিল্লি রাজ্য অনেক হয়েছে ভাই, পত্রযুদ্ধ বন্ধ করুন, রাজ্যের মানুষগুলো যেন ফিরতে পারে তার ব্যবস্থা করুন, এত পত্রযুদ্ধ করে লাভ কি, রাজায় রাজায় যুদ্ধ হবে আর উলু খাগড়ার প্রাণ যাবে, কার লাভ? দিল্লিও তাই চায়, রাজ্যও তাই চায়, অপদার্থতা। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজি নয় রাজ্য, এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই চিঠি পাওয়ার পর মুখ্যমন্ত্রীর উচিত হবে অবিলম্বে বিভিন্ন ট্রেনের জন্য আবেদন করা এবং বিভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছেন তাদের ফিরিয়ে নিয়ে আসা, কেননা সমস্ত বিরোধী দল
সে সিপিআইএম কংগ্রেস বিজেপি সকলে কিন্তু শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে একমত অন্যান্য যে সমস্ত দলগুলি আছে তারাও কিন্তু চাইছে আপনারা শ্রমিকদের ফিরিয়ে আনুন এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকে ধারণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ হয়তো করোনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গিয়ে এই শ্রমিকদের আটকে রেখেছেন কিন্তু অমিত শাহ যখন চিঠি দিচ্ছেন এবং বিজেপি নেতারা যখন চাইছেন যে শ্রমিকরা ফিরে আসুন তখন আর মুখ্যমন্ত্রীর দেরি করা উচিত হবে না ইতিমধ্যে শ্রমিকরা অনেক কষ্ট পেয়েছেন অনেক কষ্ট করছেন যোগীর রাজ্য উত্তরপ্রদেশ তারা শ্রমিকদের ফিরে নিয়ে আসছে তারা ওইভাবেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন এখন করোনা বাড়বে না কমবে সে বিষয়গুলি পরে দেখা যাবে আমার মনে হয় না যে শ্রমিকদের কারণে করোনা বাড়বে কেননা শ্রমিকরা এখনো সুস্থ আছে এরপরে যদি কারো মনে হয় না শ্রমিকরা তো সুস্থ নেই শ্রমিকরা অসুস্থ এবং করোনা আক্রান্ত তাহলে কি করে জানলেন তারা করোনা আক্রান্ত এবং যদি করোনা আক্রান্তই হয় তাহলে তাদের তো জায়গা হওয়া উচিত ছিল আইসোলেশন বা কোনো নার্সিংহোম বা কোনো হাসপাতাল তাহলে তো তারা তো ফুটপাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রেল স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তারা আটকে আছে এতে থেকে কি প্রমাণ হয় না যে তারা স্বাভাবিক আছে সুস্থ আছে তাদেরকে যদি ভালোভাবে বাড়িতে পৌঁছানো যায় এবং ফিরিয়ে আনা যায় তাহলে তারা সুস্থই থাকবেন এরপরেও কিছু ব্যতিক্রম কিছু হতে পারে স্বাভাবিকভাবেই তো অনেক ব্যতিক্রমের ঘটনা ঘটছে তো আপনার কাছে আমার অনুরোধ থাকবে মুখ্যমন্ত্রীর কাছে এরপরে আর দেরি করবেন না সব দল এ ব্যাপারে সরব হয়েছে আপনি তো এটা বলতে পারবেন যে আমি মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছি দুই নম্বর হচ্ছে বিজেপি নেতারা বলছেন বঙ্গা সীমান্ত খুলে দেওয়া হোক বাংলাদেশের ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশের মাল এখানে আসতে থাকুক আর এখানকার মাল বাংলাদেশে যেতে থাকুক অর্থাৎ সীমান্ত খুলে দেওয়ার কথা বলছেন বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় সরকারও এ ব্যাপারে চিঠি দিয়েছে এবং তারা চাইছে যে সীমান্ত খুলে দেওয়া হোক এটা একটা রিক্সি বটে যে আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়া অবশ্যই রিক্সি কিন্তু আপনি তো এটা বলতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আমার কোনো জোর নেই আপনার ইচ্ছা সরকারে আপনি আছেন ভালো মন্দ বোঝেন এটা আপনার ইচ্ছা কিন্তু শ্রমিকদের বিষয়ে বিশেষত এটা বোঝা যাচ্ছে বিজেপি সীমান্ত খুলে দিতেও বলছে শ্রমিকদের ফিরিয়ে আনতেও বলছে অমিত শাহ রাজি সবকিছুতে স্বাভাবিক হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছেন তো এটাতে আপনাকে এগিয়ে আসতে হবে এবং আরো ট্রেন চাইতে হবে বিশেষত কেরল মুম্বাই কর্ণাটক প্রচুর শ্রমিক আছে এইসব জায়গা এবং উড়িষ্যা উড়িষ্যাতে প্রচুর শ্রমিক আছে যারা আটকে আছে তাদেরকে দ্রুত ফিরে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবং আমার আর একটা দাবি হচ্ছে আন্তঃজেলা যদি বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা এখানে ফিরতে পারে যদি আন্তর্জাতিক সীমান্ত খুলে দেওয়ার কথা বলা হয় বঙ্গা সীমান্ত যদি পৃথিবীর বিভিন্ন জায়গাকার লোক যদি বিমানে করে আসতে পারে তাহলে যে বাংলার আন্তঃজেলা সীমান্ত কিছু কিছু সময় খুলে দিতে হবে কীরকম এই আন্তঃজেলা সীমান্ত খুলে দেওয়ার সময় এই যে শর্ত রাখা হয়েছে পণ্যবাহী তারপরে ওই সাংবাদিক তারপরে ওই বিশেষ জরুরি পরিষেবা এমন অনেক ব্যক্তি আছেন যারা দীর্ঘদিন ধরে আটকে আছেন উত্তরবঙ্গে আটকে আছেন মধ্যবঙ্গে আটকে আছেন দক্ষিণবঙ্গে আটকে আছেন বিভিন্ন জায়গায় আটকে আছেন তারা যেতে পারছেন না কেননা তাদের তারা নির্দিষ্ট কোনো সোর্স দেখাতে পাচ্ছেন না তারা কষ্টে আছেন অর্থনৈতিকভাবে কষ্টে আছেন ক্ষুধার্ত আছেন খাবার পাচ্ছেন না অথচ ফিরতে পাচ্ছেন না কেননা তাকে আবার মেডিকেল সার্টিফিকেট লাগবে তাকে আবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিনা তা দেখাতে হবে সেটা স্বাভাবিক হচ্ছে না তা আমার মনে হয় যে এক্ষেত্রেও সুযোগ দেওয়া হোক যেভাবে আপনি বিভিন্ন রাজ্যের আন্তঃরাজ্যর সুযোগটা করে দিচ্ছেন যারা নিজ চেষ্টা যারা যেতে চাইছে এবং আসতে চাইছে অনুরূপভাবে আন্তঃজেলার ক্ষেত্রে একই রকম সিস্টেম করা হোক এ ব্যাপারে নোডাল অফিসার নিয়োগ করা হোক এবং দায়িত্ব দেওয়া হোক যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যারা আটকে আছে দীর্ঘদিন ধরে আটকে আছে বিভিন্ন কারণে তারা যাতে স্বাভাবিকভাবে নিজের চেষ্টায় হোক সরকারি চেষ্টায় হোক ফিরতে পারে এমন অনেকে আছেন যারা গরিব যাদের খাবার টাকা পর্যন্ত নেই কিন্তু আটকে গেছেন এ রাজ্যে বিভিন্ন জায়গায় আটকে গেছেন
তাদেরকে সরকারিভাবে ফেরানো যায় কিনা, এবং সরকারি গাড়ি বিভিন্ন রুটে দূরপাল্লার মধ্যপাল্লার বিভিন্ন গাড়িগুলিকে মাঝে মাঝে, আমি এর আগেই বলেছি, দিনে দু তিনটি করে গাড়ি চালানো হোক, তাতে লস হোক, একটু লস হোক, কিন্তু যারা হাসপাতালে যেতে চায়, যারা বিশেষভাবে যেতে চায়, যারা মানে অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে বিশাল কিন্তু লাভ দেবে এই বিষয়গুলি। সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন, কোনো ভয়ের কারণ নেই, আশঙ্কার কারণ নেই, মানুষ আপনার পাশে আছে, আপনি হয়তো চাইছেন এটা, তো আপনি এগুলি করুন, গোটা বাংলার মানুষ আপনার পাশে থাকবে। বিরোধী দল ইতিমধ্যে আপনার কাছে এই আবেদন জানিয়েছে, সব বিরোধী দল, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যদি কিছু হয় আপনি তো বলতে পারবেন যে বিরোধী দল চেয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী চেয়েছিল, তাই আমি শ্রমিকদের ফিরিয়ে এনেছি, তাছাড়া মানবিক কারণে ফিরিয়ে এনেছি, কেউ বলুক আর না বলুক এটা বড় কথা নয়। শ্রমিকরা মানুষ, তারা কান্না করছে, তাদের সংসার আছে, তাদের পরিবার আছে, তারা খেতে পারছে না, দুর্বিষহ অবস্থায় আছে, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যেটা ছিল সেটা তারা পালন করছে না, আপনি তাই বলবেন যে আমি তাই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসছি মানবিক কারণে, এই কাজটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন।